আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহিম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রহিম আইটি নিউজের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, আমি প্রতিনিয়ত জব নিউজ নিয়ে আলোচনা করি সাধারণত। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার কিছু লিঙ্ক থাকবে অ্যাপ্লিকেশন করার এবং জব নিউজ ডাউনলোড অর্থাৎ জব বিজ্ঞপ্তিটা ডাউনলোড করার জন্য অবশ্যই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন দেখি একটু প্রথমে সার্কুলারটা। ঠিক আছে, সার্কুলার সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরের এখানে একটা প্রজেক্ট চালু হয়েছে, সেই প্রজেক্টের লোক নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে চাইল্ড সেন্সিটিভ সোসাইটি প্রোটেকশন ইন্ট বাংলাদেশ অর্থাৎ সিএনপিএসি প্রকল্পের সংশোধনীয়টা প্রথম এবং দ্বিতীয়টা সংশোধন নিয়োগ বাইর হয়েছে। অবশ্যই আপনাদের যোগ্যতা থাকলে অবশ্যই সেটা অ্যাপ্লিকেশন করবেন। একটু পড়ে নেই তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশ আর্থিক এবং কারিগরি সহায়তা পরিচালিত সিএনপিবি প্রকল্পের পেজটিতে দুই মেয়াদের ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে এই প্রকল্পটা চলবে এবং পরবর্তীতে আপনাদের পারফরমেন্স অনুযায়ী তা স্থায়ীকরণ করা হবে, অর্থাৎ প্রকল্প আরও সময় বাড়িয়ে দিতে পারে। সাধারণতভাবে এই প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে চলে। ঠিক আছে বন্ধুরা, আপাতত চার বছরের জন্য এখানে চব্বিশ সাল পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে। আপনার দুইটি পদ আছে, হচ্ছে সাইকোসোশ্যাল কাউন্সিলরটা হচ্ছে মাসিক বেতন হচ্ছে ৩৫,021 জন লোক নেবে। অবশ্যই সেখানে সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যালটা সাইকোলজিস্ট বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স থাকতে হবে, চার বছর ডিগ্রি অবশ্যই অনার্স পাস অবশ্যই করতে হবে। এখানে কাউন্সিলটি এবং শিশু সুরক্ষা বিষয়ের কাজের ন্যূনতম তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, তার সাথে বাংলা এবং ইংলিশ ভাষার দক্ষতা থাকতে হবে, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম জানতে হবে। দুই নম্বর হচ্ছে শিশু সুরক্ষা সমাজকর্মী মাসিক বেতন হচ্ছে ২৫,০০০ টাকা, ২৮৭ জন নেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি। কিন্তু তবে সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ এবং সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয় ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ সব সেক্টরের সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অনার্স ডিগ্রি, অনার্স পাস, মাস্টার্স পাস করছে তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে অগ্রাধিকার দেওয়া হবে যাতে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট ডিগ্রিধারীদের। শিশু অধিদপ্তর সনদ, শিশু আইন এবং কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা বিষয়ের বাস্তব অভিজ্ঞতার ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ইংলিশ ভাষার যোগ্যতা অবশ্যই ভালো প্রতিবেদন উপস্থাপনা করতে হবে, অর্থাৎ মাইক্রোসফট অফিসটা অবশ্যই জানতে হবে, ইন্টারনেট ব্রাউজিং অবশ্যই করতে হবে, অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ চলাইতে হবে। এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে ৩৯/৯/২০০৫ পর্যন্ত ৩৫ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ ৩৫ বছর যারা আছে এখন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে। তবে অ্যাপ্লিকেশন করার সময় ভুল ত্রুটি করা যাবে না, ভালোভাবে দেখে দেবেন। এখানে সম্পূর্ণ এটা একটা প্রজেক্ট সমাজসেবা অধিদপ্তরের, আমরা সাধারণত অনলাইনে এটা অ্যাপ্লিকেশন করবো cspas@teletech.com.bd। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন বা আশেপাশে আপনারা কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে সবচেয়ে একটা হচ্ছে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আপনাদের কোনো টাকা লাগবে না, অর্থাৎ টেলিটক কোম্পানি কোনো টাকা কাটবে না, আপনারা শুধু SMS দুইটা যাবে সেইটার খরচ এবং দোকানে করলে তার খরচ দিয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই তার ডেটের মধ্যে আপনারা কোন অ্যাপ্লিকেশনটা করে নেবেন। আগামী ২৩/১০/২০২২ বিকেল ৫টার মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন, তা না হলে আর সম্ভব না। ঠিক আছে বন্ধুরা, এখন অ্যাপ্লিকেশন কীভাবে করব সেটা একটু দেখে নেই। আমরা এখানে সমাজসেবার এই আপনারা এখান থেকে ইনফরমেশন সম্পূর্ণ কালেক্ট করতে পারবেন, সমাজসেবা অধিদপ্তরের এটা সাইট, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর আমরা অ্যাপ্লিকেশন করব CSPB teletech.com, এখানে অ্যাডভার্টাইজ আছে, এখান থেকে আপনারা ক্লিক করে অ্যাডভার্টাইজটা দেখতে পারবেন। আর এখানে অ্যাপ্লিকেশন নিচে আছে, সেই অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করব। এখানে অ্যাপ্লিকেশন করার পর কোন বিষয়ে আপনারা করবেন, অর্থাৎ কোন
দুটো পোস্ট আছে, সেই পোস্ট আমরা সিলেক্ট করার পর নেক্সট দেব। নেক্সট দিলে এখানে এখানে দেখা হবে অল্ট জব বিডিতে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইয়েস, আর নো আমাদের নাই এই জন্য নো করে দিয়ে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে বাংলা ইংলিশ সম্পূর্ণ প্রোফাইলটা আপনারা পূরণ করবেন, শিক্ষাগত যোগ্যতা স্থায়ী ঠিকানা সম্পূর্ণ প্রোফাইল পূরণ করবেন। করার পর এখানে সাবমিটের সাবমিটে দিতে হবে, সাবমিটে দেওয়ার পর এখানে প্রিভিউ দেখাবে, প্রিভিউ দেখার পর সাইন এবং আপনাদের পিকচার সাবমিট আপলোড করার পরে সাবমিট দিলে সম্পূর্ণ হবে। তবে তারপরও কোনো টাকা না কাটলেও আপনাদের টেলিটকের নাম্বারে অবশ্যই আপনাদের দুটো SMS-এর মাধ্যমে কনফার্ম করতে হবে। জাস্ট SMS খরচটাই শুধু যাবে প্রায় 60 টাকার মতো যাবে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আপনারা কোন অ্যাপ্লিকেশন করবেন, ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এই কামনা করি, এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।